হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্ক্রিন পূজা লাইফস্টাইল এবং আমি পূজা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে তো আজকে চলে সে খুব সুন্দর একটা জিনিস দেখো আমি চাল দিয়ে নিয়েছি আমি মানে যে যে চাল ব্যবহার করতে চাও সে সেই রকম চাল ব্যবহার করতে পারো এটা বানানোর জন্য আজকে বানাবো চালের গোলা পরোটা বা চালের সরু তো আমি ভাতের চাল নিয়ে নিয়েছি আমি এগুলো রেশন থেকে যে চাল পাওয়া যায় সেই চালগুলো নিয়েছি তোমরা যে চাল নেবে সেই চালই হবে ভাতের চাল নিলেই হলো তো চালটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে চালে দেখো প্রচুর নোংরা রয়েছে সেগুলো একটু ভালোভাবে দু তিনবার ধুয়ে নিতে হবে চালের জলটা যখন পরিষ্কার আসবে তখন সেটাকে ভিজিয়ে রেখে দিতে হবে আর এদিকে নিয়ে নিয়েছি খোসা সমেত যে কলাইয়ের ডাল রয়েছে মানে ডালটা ভাঙা ঠিক আছে মানে গোটা কলাই নয় তো কলাইয়ের ডালটাকেও তাই একইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি তো আমি এখন রাত্রিবেলাতে মোটামুটি এখন বাসে রাত্রি দশটা তখন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং তারপরের দিন সকালবেলায় এটাকে এবার পেস্ট করে নেব তো লঙ্কা দিয়ে নিয়েছি ডালের সঙ্গে একসঙ্গে লঙ্কাটাও পেস্ট করে নেব তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সে রকম ঝাল ব্যবহার করবে মানে এই গোলা পরোটাগুলো বা চুকলিগুলো কিন্তু একটু ঝাল ঝাল হবে তবেই ভালো লাগবে মানে তবে কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে তো আমি দেখো মিক্সিং জার নিয়ে নিয়েছি একটা এবং মিক্সিং জারে চালগুলো নিয়ে নিয়েছি চালটা কিন্তু কি করতে হবে মানে এই জন্যই সারা রাত ভিজিয়ে রাখতে বলছি যে সারা রাত ভিজিয়ে লাগলে কিন্তু চালের পেস্টটা খুব সুন্দর হয় খুবই ভালোভাবে পেস্টটা হয় আর এদিকে ডাল দিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি মৌরি বেশ কিছুটা পরিমাণ মৌরি লাগবে আমি চাল একসঙ্গে পেস্ট করে নেব এবং তার সঙ্গে ডালটাও পেস্ট করে নেবো একসঙ্গে মিশিয়ে পেস্ট করলে কোনো অসুবিধা নেই এবং তার সঙ্গে লঙ্কা পেস্ট করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আদা আমি এর মধ্যে আদাও দিয়ে দিয়েছিলাম এবং আদাটাকেও পেস্ট করে নিয়েছি খুব বেশি পরিমাণ আদা লাগবে না নর্মাল একটু দিলেই হবে আর দিয়ে দিচ্ছি এখানে দিদা দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো তো ছাদে আজকে হবে সরু চুগুলি তো তার জন্য দিদা দেখো সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছে দিদাই বানাবে তার জন্যই মেনলি মানে দিদাই ভালো পারে এটা বানাতে আমিও আজকে দিদার সঙ্গে শিখব তো উনুন ধরিয়ে দিয়েছি এবং উনুনের তাওয়া বা চাটু যে যাই বলো সেটাকে বসিয়ে দিয়েছি এটা যে ব্যাটারটা তৈরি করেছি সেটা কিন্তু খুব পাতলা করে বানাতে হবে পাতলা ব্যাটার ঘন হলে কিন্তু হবে না একদম পাতলা তবে কিন্তু জালি পরোটা যেটা হচ্ছে মানে জালের মতন বেশ হবে দেখ তো নইলে কিন্তু যদি বেশি মোটা করে ফেলো তাহলে কিন্তু সেই মোটা মোটা রুটি হয়ে যাবে রুটির মতন মোটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু হবে না এটা একদম পাতলা মানে খুব সুন্দর হবে একদম পাপড়ের মতন পাতলা হবে তবেই কিন্তু খেতে টেস্ট লাগবে আর একদম এরকমভাবে পাতলা ব্যাটার তৈরি করলে তবেই কিন্তু বেশ জালিগুলো বেশ ভালোভাবে পড়বে তো দেখো দিদা নর্মালি হাতাই করে দিয়ে দিয়েছে এবং পাতার মানে আমরা নিয়েছি তালপাতা তাল পাতার সাহায্যে বা নারকেলের পাতার সাহায্যে এটা খুব ভালোভাবে সুন্দর করে চারিদিকে লাগিয়ে দেওয়া যায় তো তাল নিয়েছি তাল পাতার সাহায্যে দিদা ভালো করে চারিদিকটায় বেশ সুন্দর গোল করে দিয়েছে এবং তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এবার তারপরে মোটামুটি দু চার মিনিট মতন রেখে দিলে হবে যেহেতু উনুনে করছি সেহেতু দু মিনিটেই হয়ে যাবে আর যদি কেউ গ্যাসে করো সেক্ষেত্রে আর দু মিনিট বেশি রাখলে হবে কারণ উনুনে যেহেতু জালটা বেশি আর একটু জালটা কিন্তু একটু বেশি লাগবে উনুনে মানে যদি কেউ উনুনে না করো মানে যদি গ্যাসে করো ঠিক আছে ওভেনে যদি করছো তাহলে কিন্তু সেক্ষেত্রে হাই ফ্লেমে বানাবে তবেই কিন্তু হবে আর যদি কেউ লো ফ্লেমে রেখে দাও তাহলে সে সেদ্ধ ভাঁপের মতন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একটা কাদা কাদা ভাব চলে আসবে মানে মোড় মনে যে একটা ভাব আসবে মচমচে ভাবটা সেটা কিন্তু হবে না এবং খাস্তা হবে না বা পরবর্তীতে কিন্তু খুব সুন্দর নরমও হবে না ঠিক আছে এটা যত ক্রিস্পি হবে পরবর্তীতে কিন্তু তত নরম হবে তো সেই জন্য এটাকে কিন্তু হাই ফ্লেমে বানাবে আর আমরা যেহেতু উনুনে বানাচ্ছি সেহেতু উনুনে তো হাই ফ্লেম উনুনে ফ্লেম তো কম হবে না যত কমই জাল দিই না কেন সে ফ্লেমটা মানে ওভেন থেকে অনেকটাই বেশি তো তার জন্য দেখো এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়েছে দু মিনিট মতন রেখে দিলেই হয়ে যাবে তো আমি ওদিক থেকে জাল দিচ্ছি আর দিদা এদিক দিক থেকে বানাচ্ছে আর মা ওদিকে ক্যামেরার পিছন দিকে বসে আছে মা ক্যামেরার সামনে খুবই কম আসে ক্যামেরার সামনে আসতে চাই না মানে কোনো টাইমে চলে আসলো আমি হয়তো ভিডিও করছি হয়তো সামনে পড়ে গেল তখন তাছাড়া আসতে চাই না তো দিদা ঢাকা দিয়ে রেখে দিয়েছে দু তিন মিনিট মতন হয়ে গেলেই ওটাকে ঢাকনাটা খুলে জাস্ট একবার উল্টে দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে বা না উল্টালেও চলবে কিন্তু ঠিক আছে যদি কেউ উল্টাতে চাও তাহলে উল্টে নিয়ে উল্টে দিয়ে আবার বেশিক্ষণ রেখে দিলে হবে না জাস্ট একবার উল্টে দিয়েই নামিয়ে নিতে হবে ঠিক আছে আর তাওয়া যখন বসাচ্ছ তখন ভালোভাবে খেয়াল রাখবে যেন তাওয়াটা ভালোভাবে গরম হয় এবং ভালোভাবে প্রথমে কিন্তু একটু তেল বুলিয়ে নেবে তাওয়াতে গরম হওয়ার পরে এবং তেল বুলানোর আমাদের কাছে সহজ উপায় মানে খুব ভালো উপায় হচ্ছে কি মানে তেলটা তাওয়াতে তো বারবার বোলাতে হবে তার জন্য কি করা হয় যে বেগুনের যে বোটাটা রয়েছে সেই বেগুনের বোটাটা কেটে নেওয়া হয় এবং ওই বেগুনের বোটা দিয়ে খুব সুন্দর তেল লাগানো যায় অনেকে বেগুনের বোটার বদলে আলুও ব্যবহার করে মানে আলুটা হয়তো অর্ধেক করে কেটে নিয়েছে তো অর্ধেকের ওই যে সমান দিকটা যেটা হলো যে দিকটা কাটলাম ঠিক আছে সেই দিকটা দিয়ে তখন ওই মানে তেলটা কিন্তু খুব ভালো বোলানো হয় তাওয়াতে এটা তাওয়ার ক্ষেত্রে বললাম তো চলো এভাবেই সব সরু চুকলিগুলো মোটামুটি তৈরি করে নিই কতটা হচ্ছে দেখতেই পাচ্ছো আমি প্রচুর চাল ভিজিয়ে দিয়েছিলাম দিদা বলেছিল অল্প করে ভিজাতে কিন্তু অনেকটাই বেশি ভেজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে একটা গামলা গামলার এক গামলা এই যে দিদা দেখো কি সুন্দর বেগুনের বোটাতে করে তেলটা লাগিয়ে দিল আবার এভাবে মানে ব্যাটারটা নিয়ে জাস্ট চারিদিকতে এরকম করে দিয়ে দিতে হবে এবার মাঝখানটা যেটা মানে যে জায়গাটায় লাগলো না বা ফাঁকা থেকে গেল সেইটাকে এই পাতার সাহায্যে কিন্তু গোল করে দিতে হবে সুন্দর একটা গোল করে দিতে হবে তোমরা পাতা যদি না পাও সেক্ষেত্রে মানে একটা ফ্ল্যাট হাতা যেগুলো হয় ঠিক আছে মানে চামচ হাতা যেগুলোকে বলা হয় সেই হাতার পেছনটা দিয়েও কিন্তু মানে বানানো যায় ওই রকম করা যায় কিন্তু এটা ওই তাল পাতা বা নারকেল পাতার সাহায্যে খুব ভালো হয় তো আবার ঢাকা দিয়ে দিয়েছি এই তো এভাবেই সবগুলো বানিয়ে নেব তো দেখতে থাকো আর সবাইকে বলবো যে সবাই একবার অবশ্যই বানিয়েও এটা অন্য কোনো চালে নয় আমি বারবার বলে দিচ্ছি এটা ভাতের চালেই বানানো হয় এবং ভাতের চালের টেস্টটা কিন্তু সব থেকে সুন্দর আসে আর একটু ঝাল দেবে একেবারে ঝাল ছাড়া কিন্তু ভালো লাগবে না অবশ্যই নুন দিতে ভুলো না ঠিক আছে একটু ঝালটা দেবে আর অবশ্যই মৌরিটা দিও মৌরির কিন্তু খুবই সুন্দর একটা মানে সুগন্ধ আসে খুবই ভালো লাগে মৌরি আর লঙ্কাটা মাস্ট মানে লাগবেই ঠিক আছে এবার ঝাল কে কতটা দেবে সেটা তোমাদের ব্যাপার যে যেরকম ঝাল পছন্দ করবে সে সেরকম ঝাল দিও তো চলো এভাবেই সবগুলো আমরা করে নিই প্রচুর হবে দেখে বুঝতে পারছো মাত্র এক হাতা করে তো লাগছে একটাতে আর এক গামলা আমি মানে পেস্ট বানিয়ে ফেলেছি তো চলো এখন বিকেলবেলা সন্ধে হতে হতে কতটা দিদা কি বলছে আমি জানি না দিদা মায়ের সঙ্গে গল্প করছে ওরা মা মেয়েতে গল্প চলছে মানে পুরোনো দিনের সব কথা আলোচনা করছে দিদাদের সময়কার সেই রকম দিদার বোন দিদার ভাই সব এই সব নিয়ে আলোচনা হচ্ছে হ্যাঁ তো গল্প করুক আর চলো বাকিগুলো আমি জ্বালানের দিকে খেয়াল দিই এবং ওনাদের গল্প শুনি তো এবার আমি দিদাকে বলছিলাম একটু আমি ট্রাই করব তো দেখি আমি পারি কি না আমি এর আগে কখন ট্রাই করি মানে একবার ট্রাই করেছিলাম আমাদের ওই বাড়িতে থাকতে সবাই মিলে যখন বানিয়েছিলাম খুব ভালো হয়নি তখন তো এবার আমি বানাচ্ছি দেখা যাক উঠবে না চার তাওয়াতে লেগে থাকবে আমি জানি না যা হবে দেখা যাবে তো দিয়েছি দিদা বললো খুব সুন্দর দেওয়া হয়েছে মানে গোল করে দিতে পেরেছি কিন্তু এখন তাওয়া থেকে উঠবে কি না সেটা দেখতে হবে এখন জানি না তাওয়া থেকে উঠাতে পারবো কি না তো সন্ধে সন্ধে হয়ে এসেছে মানে বিকেল থেকে শুরু করেছিলাম চারটে সাড়ে চারটে থেকে চারিদিকে এই সব ব্যবস্থা করতে তা করতে করতে সাড়ে চারটে হয়ে গেল তারপর সাড়ে চারটে থেকে শুরু হয়েছে এখন বাসছে পাঁচটা দশ অনেকটাই সন্ধে হয়ে এসেছে দেখতে পাচ্ছ মানে এবং দেখেও বোঝা যাচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তো দেখি এবার আমি কেমন পারছি এবং তোমরাও দেখো যে কেমন হচ্ছে খুব সুন্দর হয়েছে আমার প্রথমবার বেশ ভালোই হয়েছে মানে বেশ ভালোই উঠেছে প্রত্যেকটা সবাই আশা করছে দেখতে পেয়েছ একটাও তাওয়াতে কিন্তু লেগে যায়নি চেষ্টা করলেই হয় মোটামুটি তো এবার আমি নিচে চলে যাব দিদা বলছে বাকিগুলো সব নিয়ে চলে যেতে যেগুলো হয়ে গেছে তো আমি এই কটা যে কটা হয়ে গেছে থালাতে এক থালা হয়ে গেছে অনেকগুলো হয়েছে দেখে বুঝতে পারছো এগুলো নিয়ে আমি নিচে চলে যাই আর ওরা মা মেয়েতে বানাক তো তখন বসে বসে সন্ধে হয়ে এসেছে সন্ধ্যে দিতে হবে যার জন্য আমি নিচে চলে যাবো আর ওনারা বানাচ্ছে মা এতে গল্প করুক আর পরোটা বা জালি পরোটা বা সরু চুকলি যে যাই বলো আমাদের এদিকে সব বলে সরু চুকলিটাই বেশি বলে জালি পরোটা খুব কমই বলে তো বানাক ওনার দুজনেতে আমি নিচে গিয়ে সন্ধে জালি তো দেখো তো মোটামুটি সন্ধে হয়ে আসছে সবগুলো ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে মানে केमन তো সবগুলোই যে বানানো হয়ে গেছে এবং বানিয়ে নিয়ে চলে এসেছি এই যে কতটা সুন্দর হয়েছে দেখো পুরো জালিগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে এবং এত সুন্দর পাতলা পাতলা হয়েছে এবং টেস্ট তো দারুণ হয়েছে আমি একটা টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে খেতে তো তোমরা খুবই সহজ বানানো তোমরা সবাই একবার বাড়িতে ট্রাই করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং তো আসছে আজকের মতন দেখা হচ্ছে